আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হু সম্মানিত ভাই বোনেরা যারা আপনারা কাছ থেকে অথবা দূর থেকে কোরআনে যত গল্প প্রোগ্রামটা দেখার জন্য বসেছেন সবাইকে আমি অনন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি যে সমস্ত গল্পগুলো শোনার এবং বোঝার তফিক দিচ্ছ এখান থেকে যেন আমরা শিক্ষা অর্জন করে আমরা যেন ওই গর্থ না পড়ি বরং তোমার বান্ধা হিসেবে দুনিয়ায় যেন জীবনযাপন করতে পারি তার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আপনারা অনেকগুলো গল্প শুনেছেন এবং আশ্চর্যজনকভাবে এটা সুরা বাকারার মধ্যে এই ঘটনাগুলো একের পর আসতেছে তার কারণ হলো সুরা বাকারার মধ্যে মানুষের উদ্বোধন শুরু হয়েছে আল্লাহ তালা কীভাবে আদম আলাইসালামকে তৈরি করেছেন তার ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তালা আস্তে আস্তে নিয়ে আসতেন যে একটা জাতি আদম আলাহিসাল্লামের শিক্ষায় কত উন্নত থাকে এবং শায়তানের শিক্ষায় কত নিচে নেমে যায় তার একটা উপমা তার একটা উদাহরণ তার একটা ইতিহাস ও ঐতিহাসিকতা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং ছোট ছোট চমক চমক ভিডিও ক্লিপ মতন আমাদের সামনে নিয়ে আসছেন আমরা যেগুলো দেখতে পাচ্ছি আমরা আজকে একটা ঘটনা নিয়ে আসবো আপনাদের সামনে যেটা খুবই মজার ঘটনা কিন্তু খুব প্যাথেটিক ঘটনা আপনারা মনে হয় শুনে থাকবেন যে অনেক মানুষ টাকা পয়সার মোহে আপন হত্যা করে ফেলে আমাদের মুসলমান সমাজেও আমরা এখন শুনি মাঝে তো একবার শুনলাম যে নারায়ণগঞ্জে আপন মাকে একজন মেরে ফেলেছে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি তোমার মাকে হত্যা করলে কেন তো বলল যে আমার মার অনেকগুলো বাড়ি আছে জমি আছে তো উনি জীবিত থাকতে আমাদের কারো দিচ্ছিলো না তা আমার টাকা পয়সার দরকার তো ওনাকে মেরে ফেললাম যাতে করে আমরা তাড়াতাড়ি টাকাগুলো আমাদের হাতে পাই এই যে ঘটনাটা কত মারাত্মক ঘটনা শুনলেই তো গা থরথর করে কেঁপে ওঠে এইরকম একটা ঘটনা বন ইসরায়েলের যুগে হয়েছিল এবং আল্লাহতালা কিভাবে এই জাতিকে পরীক্ষা করছিলেন এবং এই জাতিকে আল্লাহ তালা কিভাবে এর পরিণতির শিকার করাইছিলেন তার একটা ঘটনা আমরা সুরা বাকারার মধ্যে পাই আপনারা শুনে তাজ্য ভাবেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা সুরাটার নাম সুরা বাকারা করা হয়েছে গাভীর ঘটনা একবার এরকম হলো যে কোরআনের এই বাহাত্তর এবং তেহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন ঘটনার আগে এই যে মানে কি পটভূমিকা সেটা আল্লাহ তালা সেখানে বলছেন আউজ রাজিম বিসমিল্লা রহিমানুর রহিম ওয়াঈদ কতল তুমি আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে তোমরা হত্যা করেছিলে এবং হত্যা করার পরে সেইটাকে তোমরা চাপা দেওয়ার চেষ্টা করেছ এবং এই চাপাটা শেষ পর্যন্ত চাপা থাকেনি আল্লাহ তালা এটা তোমরা যেটা চাপা রাখতে চেয়েছো সেটা সেটা মানুষের কাছে তিনি প্রকাশ করে দিয়েছিলেন ঘটনাটা হলো এই যে বনি ইসরায়েলের মানে মধ্য থেকে এক বাড়িতে তারা কয়েক ভাই ছিল দুই ভাই ছিল কয়েক ভাই না দুই ভাই ছিল তো বড় ভাইয়ের ছিল অঢেল টাকা পয়সা কিন্তু কোনো সন্তান ছিল না কারণ তিনি বিয়ে শাদী করেননি এবং ছোট ভাইয়ের ছিল চারজন সন্তান তো মানে এদের আবার টাকা পয়সা খুবই অভাব ছিল তো এরা মনে করতেছে যে মানে মানে সাধারণ ইনহেরিটেন্স লতে মানে উত্তরাধিকার আইনে এটা সবাই নিশ্চিত যে চাচা মরে যাওয়ার পরে তার সমস্ত সম্পত্তি এই চারজনের নামে বন্টন হবে এটা সবাই জানে তখনকার আইনেও ছিল এখনও তো আপনারা তো বোঝেন যে চাচা মারা গেছে এখন তার তো সন্তান নেই তো এগুলো কে খাবে ভাই বা ভাইয়ের ভাতি যারা এরাই খাবে এটা সবার জানা কথা কিন্তু এই চারজনের মধ্যে আর তো আর সইনি যে বুড়ো কবে মরবে তারপরে টাকাগুলো ভোগ করবো তো একটা কাজ করি বাপ তো মারা গেছে আর চাষাও বাঁচবে না বেশি দিন তো বুড়ো মেরে ফেলে তো এইটা নিয়ে মানে কথাবার্তা হতো মাঝে মাঝে কিন্তু কেউ অগ্রসর হয়নি তো এক ছেলে এর মধ্যে থেকে এক ভাই এর মধ্যে থেকে কিছু ষড়যন্ত্র করলো ষড়যন্ত্রটা তারা এসে এমন একটা পর্যায়ে তৈরি করতে সক্ষম হয়েছে যে একথা বুঝাতে যে আমার চাষা টার্গেটেড বাইর যে কোনো মানুষ তাকে হত্যা করতে পারে তো এই রকম যখন হলো যে এই লোকটা প্রচার করা শুরু করেছে যে আমার চাচা ব্রু মানুষ তাকে যে কেউ হত্যা করতে পারে তার অনেক সম্পদ আছে আপনারা সবাই একটু দেখবেন আপনারা সবাই একটু সাহায্য করেন বর্তমান জামানা হলে তো জিডি করতেও মনে হয় কিন্তু তখন তো জিডির সিস্টেম ছিল না মানুষকে বলে বেড়াতো এক রাত্রে সত্যিই মার্ডার হয়ে গেল মার্ডার হলো ওই ছেলেটার হাতে যে এই পরিকল্পনাগুলো করছে কিন্তু অন্য তিন ভাই জানতো না এরপরে ওরা এসে চারজন মানে মানে সকালবেলা এসে দেখে যে চাচা চাচা মরে রয়েছে এখন যে মেরেছে সেই বেশি কান্নাকাটা করতেছে এত বেশি কান্নাকাটা আমি বলছিলাম না তোদের যে তোরা একটু দেখাশুনো করে রাখিস চাচারে তোরা এটা কি করলে আমার চাচা মারা গেল তোরা সারা রাত ঘুমাইছিস আশেপাশের লোকদেরকে বলছে যে তোমাদের বলছিলাম আমরা চারজন মাত্র লোক আমরা রক্ষা করতে পারি কি না এত বড় ধনী লোক তাকে মেরে ফেল দিল আপনারা কেউ একটু দেখলেন না তো ব্যাপারটা তার এই কান্নাকাটা দেখে আর ওই তিন ভাই মানে স্তম্ভিত হয়ে গেছে যে আপন চাচাকে এত নিরশংসভাবে মারবে এটা তারাও আসলে মাঝে ঠাট্টা করতো যে বুড়ো মরে না কেন কিন্তু যে মেরে ফেলাই হবে এটা আসলে তাদের মাথার মধ্যে ঢুকে তো এখন এইটা নিয়ে যথেষ্ট মানে গোটা সমাজের মধ্যে বাঘবিতণ্ড শুরু হয়ে গেল ছয় লক্ষ মানুষের এই সমাজটায় একেবারে গোটা সমাজে চাওয়ার হয়ে গেল যে ঘটনাটা যে উমুক বড়ো ধনী লোক মারা গেছে তো ওরা তখন একটা এ করলো যে একটা কাজ করি না চলো না যে মুসার কাছে যাই আলাইহিস সালাম তিনি তো একজন নবী তার কাছে আল্লাহ তালা ওয়াহি করেন তিনি কে হত্যা করেছেন তার খবরটা আমরা নেই কারণ সে সময়ও আইন ছিল হত্যাকারীকে হত্যা করতে হবে হত্যাকারীর মানে বিচার হবে হত্যা কেসাস এ আইন কিন্তু তৌরাতেরও আইন তো মুসা আলাইসাল্লামের কাছে সবাই গেছে গেলে তারপরে ধরেছে যে মুসা তো বিরাট সমস্যায় পড়ে গেছে এখন চাচা তো মারা গেছে আমরা তো বাঁচতে পারতেছি না চাচার শোকে আমরা আর বাঁচি না তাকে একটু হত্যাকারীকে আমাদের সামনে একটু বের করে দাও মুসা আলহাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তালা তো জানেন ঘটনা কি আল্লাহ তালা এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন সরি কথাটা বোধ হয় আল্লাহর সানে বোধ ব্যবহার করা যায় না কিন্তু এর অর্থ হলে যে একটা ঘটনায় তিনি দুটো শিক্ষা দিতে চাইলেন শিক্ষাটা হলো এই যে বনি ইসরায়েলদের মধ্যে বর্তমান জামানার হিন্দুদের মতন কুকুর গরুর প্রতি একটা বা গাভীর প্রতি একটা মায়া ছিল তারা গাভীকে পূজা করত। আপনারা তো ঘটনা জানেন যে গাভীর পূজা করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল আমি এই আলোচনা আমি কিন্তু করেছি আগে যে কোনো একটা এপিসোডে আপনারা দেখবেন এটা পাবেন সেখানে এখন গরুর প্রতি যে ভালোবাসা এর থেকে মানুষকে ফিরানোর জন্য যে গরু কিচ্ছু না মূল শক্তি হলো আল্লাহ তালার কাছে গরুর কোনো শক্তি নাই এইটা বোঝানোর জন্য আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে বললেন যে মুসা একটা কাজ করো ওদেরকে বলো যে তারা একটা গরু জবাই করুক এখন গরু জবাই করুক বললেই তো প্রথমে গরু ওদের দেবতা তো ওদের মনটা খারাপ হয়ে যাবে যে হায় হায় রে গরু কি একটা বিপদের মধ্যে পড়ল আমি আসছি এক লোক হত্যাকারীর সন্ধান পাওয়ার জন্য এখন গরু জবাই করতে কয় তো موسى موسى عليه السلام بولسند دخوا الله ربك كتكي أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا আমাদেরকে একটু উপায় বলে দাও মুসা আল্লাহিসাল্লাম বললেন যে আল্লাহ তালা উপায় বলে দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটা গরু জবে করবে গাভী জবে করবে এখন গো জবে করলে ওরা তো শুনলেই হয়ে যেত যে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নবী মূসার মাধ্যমে তো আমরা গিয়ে গো করে দেই। দেখেন একটা জাতি কীভাবে ধ্বংস হয় প্রথমে এই কথা শুনে এটা গ্রহণ করল না গ্রহণ না করে বললো আত্মা খিদুনা হুজুয়া তোমরা কি তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো আমরা আসছি একজন হত্যাকারীর নাম শুনতে আর তুমি বলো যে আমাদের দেবতা গুরুকে জবাই করতে এটা কেমন কথা বললে তুমি আমাদের সাথে ঠাট্টা করো মুৌস আল্লাহ বললেন যে বলো কি তোমাদের সাথে আমি ঠাট্টা করব কেন আমি তো নবী আমার ঠাট্টা করা সাজানা হেন আকা মিনাল জাহিলিন আল্লাহ আমাকে রক্ষা করুক জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে তো তখন ওরা মানে এই কথা পাওয়ার পরে বোঝা দরকার ছিল যে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আমরা এই কথাটা শুনিনি কিন্তু তারা শুনল না তারা ফারদার প্রোসিড করলো প্রশ্ন দিয়ে অ্যারোগেন্স দিয়ে গর্ব দিয়ে উদ্ধত্ত দিয়ে যে মুসা আলাহালামের সাথে ঠাট্টা হচ্ছে নবীর সাথে ঠাট্টা আল্লাহর সাথে ঠাট্টা এমন একটা মানে পরিবেশ তারা তৈরি করলো যে গোটা ঘটনাটায় যেন একটা মনে হচ্ছে যেন একটা সিনেমা থিয়েটার একটা মঞ্চ তৈরি করে ফেললো তো এটা আল্লাহ তালা পছন্দ করেননি তাদের এই অ্যাটিচিউড পছন্দ করেননি তাদের এই কথাবার্তার ধরন পছন্দ করেননি আল্লাহ তালার প্রতি তাদের যে গর্ব এবং অধ্যত্ত অহংকার এটা পছন্দ করেননি আল্লাহ তালা তাদের তারা যত বেশি খেলতে চেয়েছেন আল্লাহ তাদেরকে ওই রকম ছাড় দিয়েছেন তো আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটা ব্রেকের দিকে যাবো ব্রেকের পরে ফিরে এসে আমরা এটাকে আলোচনা করব যে তারা কোথায় গিয়ে যেতে চেয়েছিলো আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়ে কোথায় নিয়ে গিয়েছেন এবং তারা শেষ পর্যন্ত কোথায় ফিরে এসেছে أمرنا تتكون بحلو تكبر إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته شرمنتو بھائيو بنيرا أمرا سوٹ এবং তারপরে আবার মুসা আল্লাহিসাল্লামের ঘটনা নিয়ে ফিরে এসেছে মুসা আলাহিসাল্লামের আজকের ঘটনাটা হলো এই যে মনি ইসরায়েলদের মধ্য থেকে একজন লোক নিহত হয়েছিল এবং যারা হত্যাকারী তারাই এমন নাটক শুরু করে দিল যে সমাজের কাছে প্রায় ছয় লক্ষ মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দেখা দাঁড়ালো যে দেখা দিল যে আমরা এই হত্যাকারীকে আমরা চিহ্নিত করতে চাই তো তারা এসে আল্লাহ তালার স্মরণাপন্ন হলো মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে মূসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যেভাবে তারা সেই নির্দেশ সেইভাবে না মেনে বেশি চালাকি এবং বেশি বুদ্ধিজীবী মানে বুদ্ধি দেখাতে শুরু করলো আল্লাহ তালা তাদেরকে একটা টানেলের মধ্যে নিয়ে যেয়ে মানে তাদের বিপদের মধ্যে ফেলে দিলেন কারণ তারা এই বিপদটা চাচ্ছিল যখন তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে হত্যাকারীকে বের করতে গেলে একটা গরু জবে করতে হবে তারা মনে করলো যে এটা ঠাট্টা করা হচ্ছে মুসা আল্লাহ সাল্লাম বললেন যে না ঠাট্টা করা হচ্ছে না এটা ঠাট্টা নয় বরং আমি ঠাট্টাকারী নই আমি জাহেলদের মধ্যে অন্তর্ভুক্ত না আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি জাহেল হওয়ার থেকে আচ্ছা তো এটার পরে উচিত ছিল তারা গরু একটা জবেই করে দিয়ে আল্লাহ তালার নির্দেশ তারা মানবে কিন্তু ওরা আরও একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করলো ওরা বললো কি

তোমার রবের কাছে বলতে বোঝা যাচ্ছে যে মুসা এবং তার রব একজন আর তারা হলো আলাদা একটা সফিসটিকেটেড জাতি ভেরি মডার্ন ভেরি নলেজেবল ভেরি ইন্টেলিজেন্ট এবং আল্লাহ মুসা আল্লাহামের সম্পদ আর কিছু না কত বড় মারাত্মক কথা বললো যে এটা কি আমরা তো আসলে বুঝতে পারতেছি না যে গরু জবাই করতে হবে এটা কি হে এটা কি তখন আল্লাহ তালা বলে দিলেন ও তোমরা গরু জবাই করতে হবে গরু বোঝো না তাহলে গরুকে গরু সংজ্ঞা দেয় সেই গরুটা হবে এমন গরু যেটা খুব বয়সেরও না আবার খুব অল্প বয়সেরও না এবং মানে কোনো জায়গায় কাসটাচ করে খায়নি একেবারে নির্দোষ হ্যাঁ সুন্দর তাকে কোন কাজে ব্যবহার করা হয়নি এই রকম একটা গরু জবাই করে দাও এখন এখনও কিন্তু এমন এক পর্যায়ে আছে যে শত শত গরু তারা তাদের সমাজে খুঁজে পাবে আল্লাহ তালা এই জন্য বলে দিলেন ফাফা আলু মাতু মারুন মূসার মাধ্যমে বলে দিচ্ছেন যে মূসা তুমি বলে দাও যে তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা এটা করো মানে আগের চেয়ে কিন্তু একটু নো হয়ে গেছে আগে যে কোনো গরু দিলে হয়ে যেত কিন্তু এখন একটু মানে খুব বয়সে খুব কাঁচা না আবার খুব বয়সী না আবার মানে কোনো কাজে ব্যবহার করা হয়নি এরকম একটা গরু এখন খুঁজতে হবে দেখা গেল যে লক্ষ লক্ষ গরুর মধ্যে মনে হয় কয়েক শ হবে মাত্র এই হতভাগা মানুষগুলো এটাকে ঠাট্টার উপকরণ মনে করলো যে দেখি মুসার সাথে আর একটু ঠাট্টা করে দেখি কোথায় যায় তারা ঠাট্টা করা শুরু করলো আল্লাহর সাথে তারা বললো বলতেছে ও মুসা। অনেকগুলো গরু তো পাওয়া যাবে তো এটা রংটা একটু তোমরা বলে দিলে তো বোধ ভালো হতো রংটা আমাদেরকে একটু বলে দাও আশ্চর্য হয়ে যায় যে মানুষ কত নিচু পর্যায়ে চলে যায় আল্লাহ তালা তখন মুসা আল্লাহ বললেন কলা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা উফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন হে মুসা তুমি বলতেছেন যে আল্লাহ তালা বলছেন যে এটা এমন গরু বা এমন গাভী হবে যেটা সবুজ হলুদ কালারের হবে গাভী কিন্তু কালো অন্য অন্য রঙের বাদামি সাদা সাদা কালোর মিক্সড বিভিন্ন ধরনের হয় কিন্তু হলুদ কালারের গাভী পাওয়া খুব কষ্ট আছে বললো যে হলুদ কালারে একটা মানে গাবি গাভী হবে কিন্তু সেই হলুদটা আবার ডিপ হলুদ হলে হবে না ফাঁকে অল্লা অনুহা সেটা খুব একেবারে মানে খুব স্পষ্ট চকচকে হলুদ হতে হবে তাসরুন নাদিন সব হলুদ কিন্তু কিছু কিছু হলুদ আছে যে চোখে পড়লে খারাপ লাগে কিন্তু এমন হলুদ হবে যে গাভী দেখলে সবাই হয়ে যাবে কি কি সুন্দর অতচকিত গাভী এই ধরনের কথা বলবে চিন্তা করেন এখন কত হয়ে গেল তো এখন এই রকম গরুও মোটামুটি ভাবে দেখা গেল যে সমাজে কিছু কিছু জায়গায় আছে হলুদ কালারের কিন্তু চকচকে এবং দেখলে ভালো লাগে তো যেকোনো একটা জবাই করে দিলে হয়ে যেত কিন্তু তারা আরও বুদ্ধিমান এবং আরো আল্লাহর সাথে ঠাট্টা করতে চাইলো তারা বলে কল দরি তারা বলল যে আচ্ছা তোমার রবের কাছে আমার জন্য আমাদের জন্য একটু দোয়া করো এবং বলো যে আসলে গরু আমাদের কাছে ইয়ে হয়ে গেছে মিক্সড আপ হয়ে গেছে আমরা কনফিউজড এই একটা আছে এখন আরও একটু স্পেসিফিক করতে বলো স্পেসিফাই করতে বলো তো এই যদি বলে তাহলে ইনশাআল্লাহ আমরা শতপথ প্রাপ্ত হব দেখেন মানুষ যখন খারাপ হয় সেই খারাপ মানুষের মুখ দিয়েও যখন ইনশাআল্লাহ বের হয় তখন তার একটা মর্যাদা আল্লাহ তাআলা দেন আল্লাহ প্রত্যেক শব্দের মর্যাদা দেন এই ধরনের খারাপ লোকেরা যারা আল্লাহর সাথে ঠাট্টা করছে তারাও যখন বলল যে ইনশা আল্লাহ আমরা এই গুরু এই ছাড়বো পাবই আমরা তো এই আল্লাহ এই কথাটা বলার কারণে আল্লাহ তালা তাদের উপরে একটু নমনীয় হলেন চিন্তা করেন যে এই ধরনের অ্যারোগ্যান্ট একটা জাতি ইনশা বললেও আল্লাহ তার গুরুত্ব দিয়েছে এটা আমাদের বুঝায় যে মানুষ তুমি যত পাপি হও না কেন আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তোমাকে মহাব্বত করার জন্য আছেন তুমি সেইভাবে তুমি যত একটা শব্দ বলেছে ইনশা আল্লাহ তখন আল্লাহ তালা বলছেন যে ঠিক আছে এখন তোমাদেরকে একটা ওয়ে আউট বের করে দেই তো আল্লাহ তালা বলছেন যে মুসার মাধ্যমে যে বলে দাও এটা এমন একটা গরু হবে যেটা দিয়ে এই মাটি চাষ করা হয়নি ওয়ালা তাসকিল হারসা এবং তার তা দিয়ে কোনো জায়গায় পানি পান করার পানির চাকা ঘুরানোর জন্য ব্যবহার করা হয়নি মুসাল্লাতুল্লাহ শিয়া তা ফিহি ফিহা এবং এটা এমন নিষ্কলুষ যার মধ্যে কোনো রঙের তারতম্য ঘটেনি কোনো খারাপ রঙ হয়ে যায়নি কোনো রকম সমস্যা হয়নি এখন ওরা দেখল যে এই রকম গরু বোধহয় একটা পাওয়া যেতে পারে আল্লাহ এমনভাবে বললেন যে ন্যারো করতে 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 ওই সমাজে একটা ভদ্রলোক ছিলেন খুবই ভালো মানুষ তো মরে যাওয়ার সময় তো তার বাচ্চাকে বলে যায় যে দেখ এই গরুটা তুই একটু ভালো করে লালন পালন করিস হয়তো এই গরুর বিনিময়ে আল্লাহ তালা তোকে অনেক ধনী বানাতে পারেন তার লোকটা বলে যে ঠিক আছে আব্বা আমি আমার এই গরুটা খুব সুন্দর করে দেখবো তো এই গরুটার রং ছিল ইয়ে মানে হলুদ কালারের এবং যেখানে যে বর্ণনাগুলো ওরা সে এসে আল্লাহ ঘুরে ফিরে ওই বাড়িতে নিয়ে গেছে ওই একটা গরুই গোটা বনিয়েছিল ইসরায়েলের মধ্যে ছিল তো ওরা যখন দেখলো যে এরকম বলছে তখন ওরা দেখল যে এখন তো গরু একটা পাওয়া যাবে এরকম কলুল হা। ক। ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক কথায় বলেছ এখন আমি আমরা এই গরু পাব তো এরা এই গরুর জন্য ওই বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে ওই ছেলে ছেলের কাছে সবাই আসলো একেবারে বনি ইসরায়েলের সব গ্রুপের বড় বড় মডলরা আসলো যে আল্লাহ একটা গরুর কথা কয়েছে যে তোমার বাড়িতেই সেই গরুটা আছে তো একটা কাজ করো তো এই গরুটা আমাদের দিয়ে দাও তো বলে গরু দিয়ে দেওয়া ওখানে আমার তো ওই একটা জিনিসই আছে আমার আব্বার কাছ থেকে পাওয়া টাকা দাও তো কত টাকা নেবা তো বল কত দিতে পারবা তো ওরা বলে আর ও দাম বাড়ায় বলে আরও দাম বাড়ায় বলে আরও দাম বাড়ায় বেড়াতে বেড়াতে তখন ওরা খেপে গেল যে কি ব্যাপার তুই এরকম করতেছিস কেন একটা গরু তাহলে এইরকম গরু নিয়ে আসো দুনিয়ায় পাওয়া পাও কিনা থাকলে নিয়ে এসো সে জানে যে এই যে কথাবার্তা আল্লাহ তালা বলে দিচ্ছেন তাতে আমার গরু ছাড়া আর কোনো সম্ভব নয় শেষ পর্যন্ত তার কাছ থেকে এই গরু কিনে এই গরুটা মানে ওই গরুটার যে ওজন ছিল সেই ওজন স্বর্ণ দিয়ে তারপরে গরুটা নিয়ে নেয় মাঝখানে এই লোকটা বড় অনেক বড় লোক হয়ে গেল এই গরুটা নিয়ে ফাদা ইয়া ফালুন তারা এইটাকে জবই করল এবং জবেই করে তাদেরকে তারা এই কাজ করতে চায়নি কিন্তু বাধ্য হয়েছে এই কাজ করার জন্য এবং সেখানে দেখা গেল এই গরুটা জবই করার পরে একটা টুকরা ওই লাশের উপরে মারা হয় লাশটা জীবিত হয়ে ওঠে পরে ওই যে হত্যাকারী তার ভাতিজার কথা বলে দেয় যে ওই লোক ওই ভাতিজয় আমাকে হত্যা করেছে আল্লাহ তালা এই হত্যা করার যে বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করলেন এই জাতিকে আমরা এই এই ঘটনাকে আর একটু লম্বা করতে চাই পরবর্তী এপিসোডে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো কারণ এর একটা কনসিকুয়েন্সেস আছে যেটা কোরআন শিশুর মধ্যে আল্লাহ তালা বর্ণনা করতেছেন তো আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ابنو لتتكوني بهالوطن اكبر ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته